ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শেষে এ ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান খান জয়। জয় বলেন, সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিল। শিক্ষার্থীদের পাশে থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সুসংগঠিত করেছে তারা। শিক্ষার্থীদের সব ন্যায্য দাবিতে পাশে থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। নতুন নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী 245 জন নেতা সিভি জমা দিয়েছেন। আমরা মনে করি সবাই নেতৃত্ব পাওয়ার যোগ্য, তবু সব কিছু বিবেচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে, আগামীর নির্বাচন নিয়ে কাজ করবে। এদিকে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী 6 ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং মহানগরের কমিটি ঘোষণা করা হবে। বিকেল 3টার পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ সম্মেলন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। পরে ছাত্রলীগের দলীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে 2018 সালের 29 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই বছরের 31 জুলাই সঞ্জিত চন্দ্র দাসকে সভাপতি এবং সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ 4.5 বছর পর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করলেন ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান খান জয়।